ঠিক করলে না তুমি, আমার সেটা মনে কষ্ট দিয়ে সকালবেলা একদম ঘুম থেকে আমি 10টার সময় কোনোদিন উঠি না, তাও তোমাকে চার গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকে একজন আমার বাড়িতে আসবে আর তার সঙ্গে করা হবে একটা দারুণ প্র্যাঙ্ক। তো চলো, ও আসুক, মনে হয় চলেই আসবে, এক্ষুনি আমার ফোন করেছিল। তো আসার পরে দেখবে ধামাকা। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আসার পরে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করো। ওই জন্যই তুই বললি যে শরীরটা খারাপ, আমি ভাবলাম যে ঠিক আছে চলো আসু করে দেবো, বাট আমার না শরীরটা একদম ভালো লাগছে না, করতে পারবো না রে। কষ্ট করে বসে আমি এত কষ্ট করে এসছি, আর তুমি কিভাবে বলো? কি আছে চল তোরা রিলস করে বাড়ি চলে যাবি। পারবো না রে, বুঝতে পারছো শরীরটা খারাপ, আমি ওই জন্য তোর শরীরটাই খারাপ, ওই জন্যই তো বাড়ি। আমি এতদূর আসলাম কেন আমার যখন শরীরটা খারাপ? আমি তোকে না বলতে পারিনি, কি বলবো বল। স্নান করলাম সাত সময় বেলা, স্নান করে কেউ বসে ঠিকই আছে, আমি কি করে বুঝবো বলো ভালো লাগছে না? তোমার শরীরের মধ্যে কি হচ্ছে, মনের মধ্যে কি হচ্ছে আমি কি জানি? এখন তো বলে দিলাম, এখন তো জানলি। একটু অনেক বয়স, একটু জল টল খা। জল না, আমি জল টল কিছু খাবো না, একটু জল খা, জল খাবো না। আরে জল খা, জল খা। আরে তুমি ইলেকট্রিশিয়ান পড়ে কি বা করবি? ইলেকট্রিশিয়ান একবার না নাই করলি, কি আছে বলে তো? নেই অত সাত বলে কি দরকার, দেখ আমি তো সিম্পল থাকি, কি দরকার তুমি ইলেকট্রিশিয়ান? ওই রিলস দেখে বুঝি কে সিম্পল থাকে আর থাকে না, মানে মানে কিছু, মানে রিলস দেখে কি বলছো? মানে কিছু না, মানে আমি সিম্পল থাকি না, আমি সাজগোজ করে থাকি রে। আর বললাম না ভালো লাগছে না, দেখো না তুমি ন্যাচারাল বিউটি আমি জানি, তুই এখন পাম্পটে দিচ্ছে না কেন? আমিও বলবো কারণ তুই সবার ড্রেসে ঢুকিয়েছিস, আমি একটা ড্রেস দিতাম তো ছিল না বলতে পারতি, শুনবি একটা ড্রেস দাও। আমি ওটা শাশুড়ি গেছে, তোমরা শিওর? চোর চুরি করে যাচ্ছে হবে, তখন বলবে তুই নিয়েছিস, আমি বলবো না আমি, বিশ্বাস করবে তো? এখন যদি আমি তোর নেলস করি না আমার রেপুটেশন চলে যাবে, বুঝলি? বললাম না যত দেখ তোর সাথে ঘরে একটা কথা বলার, বাইরে একটা কথা বলাটা এক না। তো এখন ভাবলাম যে থাক আসুক, আসতে চাইছিস, আয়। এমনিও তো আসিস না, অনেকদিন দেখা হয় না, কষ্ট করে এত দূর এসেছি, সে কোথায় আর কোথায়। তো কি আছে একটা দিন তো ভিডিওটা করি, এরকম অভদ্র কাজ করলে তো আমার সাথে না, আমার ভিডিওটা কি ভিডিও করবি তুই? আমি কি অভদ্র করেছি? তুই আসতে চেয়েছিস তো আমি বলেছি, জানাও দেখো
এইভাবে ভিডিও করি। আবার বলছে আমি বলে শ্মশান ব্লগার তোমরাই বলো, আমি বলে শ্মশানে গেছি ওই ড্রেস পরে আর তোকে তোমরাই বলো ও কিছু আগল দাবল ভিডিও করেছে। এখন যদি আমার নেলস করি আমি আর ভিডিও ভিডিও করে তখন দেখো আমার একটা রেপুটেশন আছে, ভাইরাল হয়ে যাবে। যাই হোক একটুখানি বস, একটু অন্য কেউ ম্যানেজ হয়ে যাবে ঠিক, কি বলবো বল। আমি এই জন্য ভাবছিলাম একবার না বলে দিই, ওটা আমার পছন্দ হয়েছে, তুমি ভালো করো, এই জন্য কিন্তু একদম থেকে শরীর খারাপ তাও এসেছি, বুঝতে হয় না তোমার। আমি বসতে পারবি না নাকি, বস না বসবো না, আমি একটা কাজে এসেছিলাম, আমি বসতে আসিনি। আরে প্রবলেম নেই, তুমি তো দিব্যি ঠিক আছো, তোমার যদি শরীর খারাপ আমার প্রবলেম কি প্রচন্ড রেগে গেছে মনে হচ্ছে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, চলে যাচ্ছিস কেন? আরে দাঁড়া 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 দাঁড়া, দেখ দেখ প্র্যাঙ্ক করছিলাম, মানে প্র্যাঙ্ক করছিলাম। হ্যাঁ সত্যি আয় আয় আয়, আমি যেহেতু করতে পারবো না যে আমি করবো, ওই জন্য না আমি অতটা রিলস করি ঠিক আছে। কিন্তু কেমন লাগলো, তুমি কি আপসেট হয়েছো? ফোনটা ধরছে না, তারপরে এসে দেখছি এরকম করছে, আর আমার শরীরটাও খারাপ তাই জন্য। তো চলো এখনো নেলসটা করি, হ্যাঁ আর নেক্সট ভিডিওটা তো দেখতে পাবো নেলস কেমন হয়েছে। তো চলো এরকম আছে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। শ্মশান ব্লগার বললো কি বলবো, ঝেড়েও দিল মাছটা, খেতে হবে এরকম। ঠিক আছে, ভালোবাসা ভালোবাসা এটাও একটা ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো চলো টাটা।